ভাই ফুলের দাম কেমন? ভাই শুনছেন না, মানে ফুলের দাম কত? ভাই শুনতে পাচ্ছেন না ভাই, ফুল কত করে? কোনটা নেবেন? মানে কোনটার কত দাম? গোলাপ ফুল হচ্ছে 50 টাকা, তারপর রজনীগন্ধা 80 টাকা, সাদা গোলাপ এটা হচ্ছে 100 টাকা। আর এই যে রজনীগন্ধা তোরা ছোট, এটা রজনীগন্ধা তোরা, আপনি যদি পুরোটা নেন তাহলে 200 টাকা রাখবো। এই টুকুটা তোরা দাম 200 টাকা? ভাই এই জন্যই তো শুনতেছিলাম না কথা। আপনার কি ধারণা ফুল কেনার ক্ষমতা আমার নাই? না ভাই, আমি তো বলি না আপনি কিনতে পারবেন না, আপনি এর গ্রামটা শুকিয়ে দেখেন। ভাই একদম ফ্রেশ কিন্তু আজকের ফুল, আর এখন সব কিছুর দাম বেশি, বুঝেনি তো? 200 টাকা দিতে হবে? হ্যাঁ ভাই 200 টাকা দিতে হবে। অসুবিধা নেই। ভেতরে আসো। কি ব্যাপার, কি হয়েছে? বাড়িতে কি ডাকাত পড়েছে যে এইভাবে কলিং বেল দিচ্ছিলে? বেশি হয়ে গেছে? জি সরি, এটা তোমার জন্য। কি তোমার ফুল পছন্দ হয়নি? সম্ভবত বিয়ের দিন রাতে আমি তোমাকে বলেছিলাম ফুলে আমার অ্যালার্জি আছে, ভুলে গিয়েছো? ও হ্যাঁ, মানে ফুলের কথাটা মনে আছে কিন্তু অ্যালার্জির বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম। এই কারণে তো তুমি বিয়ের রাতে আসলে খোপায় ফুল পরনি। কাউন্ট করছে। ভুলে গিয়েছিলে নাকি প্রতিদিন ইচ্ছে করে এই কাজটা করো? তারা না, আমি আসলে সত্যি সত্যি ভুলে যাই টুনটুনি পাখি। এই খবরদার, আমাকে কোনো টুনটুনি ফুনটুনি ডাকবা না। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে টুনটুনি পাখি মনে হয়? আরে কি বলো, সব দিক থেকে তুমি তো খুবই ছোটখাটো, মনে হয় একটা টুনটুনি পাখি। আমার কি মনে হয় জানো, প্রতিদিন তুমি ইচ্ছে করে একই কাজ করো, এই ফুল নিয়ে আসো আমার জন্য। না 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 না, ফুল আমার কাছে খুবই প্রিয় একটা সাবজেক্ট। ফুল আমাকে খুব টানে, আমাকে মাতাল করে দেয়। আমি তো বিয়ের আগে প্রায় প্রতিদিন একটা করে ফুল কিনতাম, না কিনে কি করব, একা মানুষ, ফুল নিয়ে হাঁটতাম, একসময় নদীর পাড়ে যেতাম, হ্যাঁ তারপর ফুল নদীতে ভাসিয়ে দিতাম পূজার ফুলের মতো। তোমাকে দেখতে না যতটা সাদাসিধে মনে হয়, তুমি কিন্তু ঠিক ততটা সাদাসিধে না। এই যে তোমার ঐতিহাসিক দুই ফিতার স্যান্ডেল আর ঢোল ঢোলা পায়জামা, এই যে ঢোল ঢোলা পাঞ্জাবি, আজকাল এসব পরে কেউ অফিসে যায়? আর কেন যাবে না, এটা পরেই তো অফিসে যায়, সবাই যাবে, কারণ এটা একটা ইউনিভার্সাল পোশাক। আর এছাড়াও আমি হচ্ছি একটা নাম করা পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক, আমার সঙ্গে বিষয়টা যায়। এসব পোশাক পরে আগামীকাল থেকে তুমি আর অফিসে যাবে না। এসব পোশাক কারা পরতো? ঐতিহ্য মোলের আমলে আমার দাদারা পরতো। তুমি কেন এসব পরবে? তুমি কি আমার দাদা হও? হাই দিদি, দিদি এটা কি, আমি কি তোমার স্বামী? আচ্ছা শোনো, বেডরুমে যাও, তোমার পোশাক দেয়া আছে, প্লিজ এগুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, যাও। যাচ্ছি, ফুলটা ফুলটা আমি দেখছি, তুমি যাও। দেখতে যেমন সাদাসিধে মনে হয়, হে আল্লাহ, কোন কুকনে আমার এই লোকের সঙ্গে বিয়ে হয়েছিল? যেদিন আমি প্রথম শুনেছিলাম নাম গোলাম আলী, তখনই আমার বোঝা উচিত ছিল এই লোক হবে নবাব সিরাজউদ্দৌলা আমলের লোক।
কি করছো? তুমি কি ব্যস্ত? না, ব্যস্ত না, ওই তো লেডিস গ্রুপে চ্যাট করছিলাম। কেন, কিছু বলবে নাকি? না, বলছিলাম যে তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। আর কিছু? না, মানে বলছিলাম যে এই ধরনের টি শার্ট ফিশার্ট না পরে যদি তুমি একটা শাড়ি পরতে আর কি, তাঁতের শাড়ি, তাহলে কিন্তু তোমাকে আরও সুন্দর লাগত। কেন, টি শার্টে কি সমস্যা? কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ অল রাইট। তুমি আসলে যা পড়ো তাতেই তোমাকে অসাধারণ লাগে। খুবই ডিসগাস্টিং, মানে মানে ওটা প্যান্টের মতোই তো, মানে যখনই পড়ি মনে হয় যে প্যান্ট পরে শুয়ে আছি। বাট লুঙ্গি যে ভেরি কমফোর্টেবল, মানে একদম হাওয়া ফুরফুরে, ভিতর থেকে বাতাস আসে, একটা অন্যরকম একটা বিছানা। আমি ঠান্ডা মাথায় তোমাকে কয়েকটা কথা বলি, তুমি যদি আমাদের সংসারটা টিকিয়ে রাখতে চাও, আমি তোমাকে যেভাবে যেভাবে বলি তোমাকে ঠিক সেইভাবে চলতে হবে। আমি স্ট্রেট বলে দিচ্ছি, আদারওয়াইজ আমাদের সংসার টিকবে না। প্লিজ, এই ধরনের অলক্ষণের কথা একদম মুখে তুলবে না, ঠিক আছে? হ্যাঁ, দরকার হলে লুঙ্গি আমি খুলে ফেলবো। দেখো, রাগ করবা না, তুমি এমনিতে ডায়েটিং করতে করতে একদম অর্ধেক হয়ে গেছো, এইভাবে যদি রাগ করতে থাকো না তুমি শুকিয়ে একদম কাস্টি কাস্টি হয়ে যাবা। প্লিজ এটা বলো না, আমি এক্ষুনি ট্রাউজার চেঞ্জ জিনিস বলো এটার। আফরা, এবারে তাকিয়ে দেখো তো ঠিক আছে কিনা। এই যে, আসো আমার গোবর্ধন মানিক আমার পাশে এসে বসো। তুমি আমাকে গোবর্ধন মানিক কেন বললো? আরে বাবা, এটা তো আমি আদর করে ডেকেছি। আর তোমার যে একখানা নাম গোলাম আলি, গোলাম শব্দটা শুনলেই তো মনে হয় চাকর বাকর। এর থেকে বেটার না আমার দেয়া নাম গোবর্ধন মানিক, শুনো না? শোনো আফরা, আমার নাম যে গোলাম আলী, এটার পিছনে কিন্তু একটা ইতিহাস আছে, শুনবা? জি শুনান। আমার দাদাজি সবচেয়ে প্রিয় গায়কের নাম ছিল ওস্তাদ বড় গোলাম আলী খান। তার বিখ্যাত গান ক্যা করো সজনী, ক্যা কর সজনী আই না পাল মা, ক্যা কর সজনী আই না পাল মা, তরপত বিত মোহে, তরপত বিত মোহে, আই না সজনী আই না পাল মা, ক্যা কর সজনী। এই গান দাদাজি শুনছে গভীর মনোযোগে, ঠিক তখনই এই ধরাধমে আমার মায়ের পেট থেকে আমি ভূমিষ্ঠ হলাম। আবার দাদাজি সঙ্গে সঙ্গে বলল আমার এই নাতির নাম হবে ওস্তাদ বাদ খানোবাদ, মাঝখানে একটু গোলাম আলী, তারপর থেকে আমার নাম হয়ে গেল গোলাম আলী। আমার দাদাজি তার বৌমাকে ডেকে বলল, মা তুমি দেখে নিও তোমার এই ছেলে এই দেশে একদিন এমন এক সম্মানের জায়গায় পৌঁছাবে, এমন নাম করা একজন লোক হবে, তুমি কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে বললাম। কিন্তু তোমার দাদাজির কথা তো আর রইল না। কেন হলো না, কি বলতেছো তুমি? আমি কে? আমি একটা নাম করা পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক, নয় নখানা বই
অলরেডি বাংলা বাজার এবং নীলক্ষেতে গিয়ে যদি তুমি খোঁজো, এই গোলাম আলী সাহেবের বই আছে, টুস করে তোমাকে একটা বই বের করে দেবে। শুধু তাই নয়, আমার 10 নম্বর বইয়ের কাহিনী তারা অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছে। কাহিনীটা নিয়ে আমি খুব একটা অন্যরকম ভাবনার ভিতরে আছি। কাহিনীর প্রথম দৃশ্য হচ্ছে একটা ছেলে, শোনো না শোনো না, কাহিনীটা আমরা পরেও শুনতে পারবো, আমার অনেক খিদে পেয়েছে। চলো তাহলে সুন্দর আমরা খেতে খেতে দুজনে মিলে গল্প করবো। আজকে রাতে তোমাকে আমি কাহিনীর অর্ধেকটা শুনিয়ে ফেলবো, চলো। শোনো বাবা, আজকে আমি রান্না করিনি, আমার অনেক টায়ার্ড লাগছিল, চলো না আজকে আমরা বাড়ি গিয়ে খাই, চলো চলো চলো। বাইরে এত রাতে মেয়ে মানুষ নিয়ে বাইরে ঘোরাঘুরি, এটা তো ধরো একটু রিস্ক। মেয়ে মানুষ মানে কি, আমি তোমার বিয়ে করা বউ বউ বউ, এটা মাথায় আছে? আর মেয়ে বলে কি আমি রাতের বেলা খেতে যেতে পারবো না? কয়টা এমন বাজে, মাত্র 10টা বাজে, বললেই পারো যে তুমি আমাকে বাইরে নিয়ে যেতে চাও না। তুমি তো চাও যে আমি রান্না করতে করতে ওই রান্নাঘরে পচে মরে যাই। আজকে আমার এই সংসারে বিয়ে হলো বলে আমাকে না খেয়ে ঘুমাতে হবে। প্লিজ 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 কান্নাকাটি করো না। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা দুজনে গিয়ে রেস্টুরেন্টে বসে সুন্দর করে খেয়ে নেবো, এটার জন্য কান্নাকাটি কি? চলো। হ্যাঁ জানো, অনেক রাত পর্যন্ত সব রেস্টুরেন্ট খোলা থাকে, আমি যাই, রেডি হয়ে আসি, আর বেশিক্ষণ সময় লাগবে না, প্লিজ তুমিও রেডি হয়ে নাও। হ্যাঁ শিওর শিওর, যাও 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 যাও, হ্যাঁ রেডি আসো, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ এত রাতে কি কোনো কথা খাবার? চলো দরজা বন্ধ করে আসতে এতক্ষণ সময় লাগে, সরি মানে একটু দেরি হয়ে গেল আর কি, চলো। চলো মানে কি, তুমি ক্যালাসের মতো কি পরে নামলে? কোথায় যাচ্ছি আমরা? ডিনারে যাচ্ছি, দেখো তো আমার পাশে তোমাকে মানায়। বাদ দাও, আমি কোথাও যাবই না, যাও তুমি আশেপাশে দোকান থেকে খাবার নিয়ে আসো, আমি উপরে গেলাম। হ্যাঁ আস্তে আস্তে। আরে বাবারে, এত রাগ করার কি আছে? তুমি যদি বলো আমি ড্রেস চেঞ্জ করে আসবো, আমার ডিনারে যাবো না। হ্যাঁ এত রাগ কেন করো সোনা? আচ্ছা শোনো না, ওই যে বিছানার উপর আমি যে ড্রেসটা রেখেছি ওইটা পরেই কিন্তু নামবে, যাও। ও ড্রেস রেখে আসছো? হ্যাঁ রেখে এসেছি, যাও। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখন আসছি। মানুষ এত ট্রান্সমার্ট কিভাবে হয়? আর ডিনারে যাওয়া লাগবে না, একেবারে ব্রেকফাস্ট করবো। আপা ওই শার্ট গেঞ্জি প্যান্ট সব তো একসাথে রাখা, আমি পরে আসছি সব। বাটন খুলো। কিসের? শার্টের বাটন খুলো। খুলছে। আর প্যান্ট কি দিছো? প্যান্ট তো সব ছেঁড়া, এই দেখো সব ছেঁড়া। ইয়া খোদা, প্যান্ট ছেঁড়া না, এটা স্টাইল, এই লোকটাকে আমি কিচ্ছু শেখাতে পারছি না। এই দেখো না কি, দেখো দেখো কি সুন্দর করে একটা ছেলে বাইক চালিয়ে যাচ্ছে, আর পিছনে একটা মেয়ে বসা। আমার হাজবেন্ডের যদি বাইক থাকতো আমি এরকম ওদের মতো ঘুরে বেড়াতে পারতাম। যাবে না নাকি? জি যাবো, রিকশা ডাকুন। অর্ডারটা দাও, খাবার আসতে তো সময় লাগবে। হ্যাঁ অর্ডার করছি, কিন্তু আপনাদের এখানে প্রত্যেকটা আইটেম না খুবই দামি, মানে চিপ রেটের ভিতরে কিছুই নাই, কিন্তু চিপ রেট হলে মানে খেতে সুবিধা হয়, বুঝতে পেরেছেন? 21 নম্বরটা একটু কম আছে, আর এছাড়া 18 এবং 23 নম্বরটা অনেক চিপ রেট আছে। আই বিল আমি পে করবো, অর্ডার করো। আরে বাবারে, প্রশ্ন তো সেখানে না, আমার কথা হচ্ছে এই সেম ফুড আমরা এত দাম দিয়ে কেন এখানে খাবো?
এত দাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, ওই যে চিপ রেটের যেটা ওটাই দুইটা আমাদের দিয়ে দেন, আর একটু ফেভার করে একটু বাড়ায় দিয়েন। আমার বউ আবার একটু খায়, তো দেখলে মনে হয় খায় না, কিন্তু সে যখন ধরে না পুরোটা সাফার করে দেয়। তুমি খাও, আমি খাবো না। কি হলো এই ভাই? সরি একটু ধরেন, ইয়ে হ্যালো, এই আফা তোমার সংসার করে যাচ্ছি, আমার জায়গা অন্য কোনো মেয়ে হলে সাত দিনও টিকতো না। আরে বাবারে, আমার সমস্যাটা কি তুমি আমাকে খুলে বলো না, আমি তো সমস্যার চিহ্নিত করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই যে আমি আমি দেখো তোমার কথা শুনেছি, এই যে তোমার কথা অনুযায়ী ছেঁড়া প্যান্ট পরছি, তারপর গরমের ভিতরে গেঞ্জির উপরে শার্ট পরছি, এটা ডিজাইন হয়েছে না, চুল টুল সব কিছু ঠিক করছে না, সব তো তোমার জন্য, তাহলে সমস্যা কি মানে তুমি বলো না। তোমার কোনো সমস্যা নেই, চিহ্নিত করার কোনো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না, সব সমস্যা আমার। কারণ কি বলো তো? কারণ আমি তো তোমার সঙ্গে মানাতে পারছি না, তাহলে সমস্যাটা আমার না। আমি কালকে আমার বাবার বাড়ি চলে যাব, আজই চলে যেতাম, রাত হয়ে গেছে বলে যাচ্ছি না। যাও এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে ঘুমাই পড়ি, কালকে সকালে। এই শোনো, খবরদার, তুমি আজকে রাতে আমার সঙ্গে এই বিছানায় ঘুমাতে পারবে না। তোমার এই নাক ডাকা আমি আর সহ্য করব না, ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবে, যাও। ফোন বাজে। আমার ফোন বাজছে আমি বুঝবো, যাও। আচ্ছা ঠিক আছে, ইয়ে বাদ দাও, যাও। ফোন বাজে। দোস্ত কেমন আছিস তুই? এই তো দোস্ত ভালো আছে। তুই তো আমারে ভুলেই গেছিস। আরে না না, কি বলিস, আমি তোকে ভুলে যাব কেন? নতুন সংসার তো, একটু ঝামেলায় থাকি, বুঝিসই তো। আমি এত রাতে ফোন করে ডিস্টার্ব করে ফেললাম না তো? আর তুই হচ্ছিস আমার কলিজার বান্ধবী, তুই যে আমাকে ফোন করেছিস আমি তো অনেক খুশি হয়েছি। আচ্ছা দোস্ত, তোর জামাইয়ের কথা তো কিছু বললি না। দোস্ত আমার জামাই তো অনেক ভালো মানুষ, আমার তো সাত জন্মের ভাগ্য যে আমি তোর দুলাভাইয়ের মতো একটা ছেলেকে আমার জামাই হিসেবে পেয়েছি। বাহ খুব ভালো, শুনে খুশি হলাম। দোস্ত আয় না একদিন আমার বাসায় এসে ঘুরে যা। আচ্ছা দোস্ত আসব। দোস্ত এখন রাখি, পরে কথা হবে আবার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, আমার তো সাত জন্মের ভাগ্য যে তোমার মতো একটা জামাই আমি পেয়েছি। কয়টা বাজে? কয়টা বাজে? বাহ, স্যার তো জানেই না কয়টা।
বাজে, তাকে এখন টাইমও বলে দিতে হবে। জি স্যার, 10টা বাজে, অফিসে যাও। গোলাম ভাই আছেন কেমন? এই তো জি চলছে আর কি, খারাপ না, ভালো। কিন্তু গোলাম ভাই আজকে আপনারা দেখে মনে হচ্ছে কেমন যেন মরা মরা। আপনি কি কোনো সমস্যায় পড়ছেন? আমি নিশ্চিত আপনার কিছু একটা হয়েছে ভাই। আসলে রাহাত ভাই আমি অবাক হয়ে যাচ্ছি, মানে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমার এই সমস্যার কথা? আপনি চাইলেও তো আমার কাছে লুকাইতে পারবেন না, কারণ আপনারা আমাকে পাত্তা দেন আর না দেন, আমি কিন্তু বিনোদনের পাতা চালাই, অভিনয় যাদের পেশা তাদের নিয়ে আমি সবসময় চলি, বুঝতে পারছেন ভাই? আরে ভাই কোনো টেনশন নেন না, সব টেনশন আপনার ওই ছোটো ভাইয়ের উপরে ছেড়ে দেন না। কত সেলিব্রিটি নায়ক নায়িকা এদের সংসার বাঁচাই দিল এই রাহাত সাহেব, আর আপনি তো সাহিত্য সম্পাদক। আসলে আসলে আপনি পারবেন, আমি খুবই দিশেহারা অবস্থার মধ্যে আছি। আরে ভাই কোনো টেনশন নেন না, সব টেনশন আপনার ওই ছোটো ভাইয়ের উপরে ছেড়ে দেন না, আর অফিস শেষে চলেন, দুই ভাই একসাথে কোথাও গিয়ে বসি, বৈশা এই ব্যাপারে আলাপ আলোচনা করি। একদম একদম ঠিক কথা বলছেন, এইসব আলোচনা আসলে অফিসে না করাই ভালো। মানে আমি যে আপনার সঙ্গে এই মুহূর্তে আলোচনা করছি এগুলো বাইরে যাবো, এটা যেন অ্যাপ্রিশিয়েট করবেন না। আরে না না ভাই, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না, কেউ জানবে না, শুধু আমি। আর কোনো ব্যাপার না, আমি আসি সব ঠিকঠাক করে দেব। আর এই যে সামির খান আর নাদিয়া খান এদের সংসার এতদিন কে টিকায় রাখছে? কে কে? আপনি তো আমি ম্যানেজ না করলে কোনো সেলিব্রিটির সংসার এতদিন টেকে দেখছেন আপনি কখনো? কেন ভাই, অনেকের সংসারই তো ঠিকছে, এই যে জাহিদ হাসান মৌ, তারপর হচ্ছেন শাবনাজ নাইম। হ্যাঁ রে ভাই এদের ব্যাপার আলাদা, আপনি এই জেনারেশনে আসেন, এই জেনারেশনের নায়ক নায়িকাদের কথা বলেন। আর এই যে সাদিয়া আর এই যে অমি খান এদের বিয়া আমার হাতের উপর হয়েছে রে ভাই। কি বলেন আপনি, মানে তখন আপনি ছোট ছিলেন না? আরে ধুর ভাই, আপনি তো সত্যি ভাই বেশি কথা বলেন, হ্যাঁ এই জন্য আজকে আপনার এই অবস্থা। আমার মনে হয় না আমি আপনার জন্য কিছু করতে পারব। আপনি কিছুটা করেন ভাই, আমি খুবই ঝামেলার মধ্যে আছি ভাই, বুঝছেন? আচ্ছা আমি দেখব। এই যে ভাই একটু দিকে আপনারা যেই পরিমাণ তেল দেন রে ভাই, আপনাদের অসচেতনতার কারণে আজকে আমাদের স্বাস্থ্যের এই অবস্থা, বুঝতে পারছেন? যান তেল কম দিয়ে দুটো সুন্দর করে পরোটা ভাজে নিয়ে এসেন, যান।
জাগা ভাই, আপনার চা তো ঠান্ডা হয়ে যেতেছে, চাটা খান। আমি একদম ভুলে গিয়েছিলাম, আসলে এমনিতে আমি চা একটু ঠান্ডা করে তারপর খাই। হ্যাঁ মা ভাই, এই এদিকে আসুন, এদিকে আসুন। কিছু লাগবে আর কিছু? ভাই পরোটার কাবাবের সাথে এক লিটার একটা ঠান্ডা হলে ভালো হইতো। ও আচ্ছা ভাই, ঠিক আছে, কাবাব আর পরোটা দিবেন না, স্যার কাবাবটা ওদের সাথে কিন্তু ঠান্ডা এক লিটার। ঠিক আছে, আর কিছু? না না, আর কিছু না। ভাই আপনি যেভাবেই হোক আপনি আমাকে একটু স্মার্ট বানাই দেন ভাই, একটু স্টাইলিশ বানাই দেন, একটা অন্যরকম একটা চোষ জানি আমার ভিতরে চলে আসে, এরকম কিছু একটা করে দেন আর কি, মানে সব এমনি টাস্কি লেগে যায় আর কি। কোনো টেনশন নাই ভাই, আপনার সম্পূর্ণ পাল্টাই দেওয়ার দায়িত্ব আমার, আপনি চলেন আমার সাথে, কালকে থেকে আমাদের মিশন শুরু। ভাই আপনি নড়েন না, নড়েন না, নড়েন না, নড়েন না, নড়েন না। এই 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 দেখছেন, আই দাঁড়াও দাঁড়াও বলছি, আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না। এত দেরি হলো কেন? আমি একটা প্রশ্ন করেছি। কি প্রশ্ন? দেরি হলো কেন? একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলে মানে? কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ অফিসে কি কি ফুর্তি করে বেড়াও? আরে বাবা আজকে একদিন তো দেখা করতে গেলাম। আচ্ছা আচ্ছা বুঝেছি, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। আমি খাবো না, আমি খেয়ে আসছি। বাইরে থেকে যদি খেয়ে আসবে আমাকে ফোন করে মানা করোনি কেন? আমি কি তোমার জন্য রান্না করব? বাইরের খাবার খেতে খুব ভালো লাগে না, আমার হাতে খাবার খেতে ভালো লাগে না। তোর খুব ভালো লাগবে আমাদের বাসার ছাদটা। দোস্ত এবার বল, তোর সংসার জীবন কেমন চলছে? স্বামী সংসার নিয়ে তো আমি বেশ ভালো আছি। আচ্ছা দোস্ত, মাহিন মোর্শেদ ওরা কেমন আছে? ওরা কি প্রতিদিন ইউনিভার্সিটি যায়? হুম, মাহিন মোর্শেদ সবাই ভালো আছে, আর সবাই তোকে খুব মিস করে। আমিও না দোস্ত ইউনিভার্সিটি লাইফটা খুব মিস করি। ইস, আবার যদি সেই লাইফে ফিরে যাওয়া যেত। তোর মনে আছে আমরা যখন হোস্টেলে একসাথে ছিলাম প্রতিদিন রাতে আমরা ফারুক মামার দোকানে গিয়ে ফুচকা খেতাম? আরে কি বলিস তুই, মনে থাকবে না কেন? তোর আর আমার কত স্মৃতি সেটা কি বলা যায় বল? তাও তো ঠিক বলেছিস। আচ্ছা শোন না, তুই আজকে আমার বাসায় থাকবি, রাতে তো দুলাভাই আসলে একসঙ্গে ডিনার করবো, আড্ডা দিব, অনেক মজা হবে। কি ব্যাপার এত দেরি হলো কেন? আমি একটা প্রশ্ন করেছি। কি প্রশ্ন? এত দেরি হলো কেন? আমি আমার এক কলিগের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। কি আজকে বাড়ি থেকে খেয়ে এসেছো? কই না তো, এই তো খাচ্ছি। না খেতে পারছো না তো, আমার সঙ্গে বসে খেতে বুঝি ভালো লাগে না? ভালো লাগবে কিভাবে, এখন তো বাইরে অন্যদের সঙ্গে বসে খেতে ভালো লাগে। কি কি যাতা কথা বলছো? কি ভেবেছো তুমি, আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। তোমার শরীর ঠিক আছে? না ঠিক নাই, খেতে যখন পারছোই না জোর করে খেতে হবে না, দাও বাসার খাবার তোমার খেতে হবে না। কসম করে বলছি, আমি দেখে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে একদিনও তোমার সংসার করতে পারতো না।
ভাই, শুধু কি জুস খেয়ে থাকবো? একটু ভারী খাবার অর্ডার দিবেন না। না না রাহাত ভাই, আমি আজকে কিছুই খাইতে পারবো না। মানে সেদিন যে আমি খেলাম না আপনার সঙ্গে, ওইটা খাওয়ার পর বাড়িতে গিয়ে তো একদম কুল খেলাম অবস্থা, মানে যা তা লেভেলের মনে করেন যে অবস্থা হয়ে গেছে। আজকে আমি কিচ্ছু খাবো না, আমি শুধু জুসের উপরে থাকবো আজকে। আপনি যদি কিছু খেতে চান সেটা খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, আমি বিল দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এই ঘটনা, আমার ভাই আসলে খিদে সহ্য হয় না, অলরেডি পেটের মধ্যে চোচো করতেছে, আমি খাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি অর্ডার দেন, সমস্যা নেই। কিছু মনে করবেন না গোলাম ভাই, খাওয়ার আগে একটা কথা বলি, আপনার মধ্যে কেমন যেন একটা সমস্যা খেয়াল করছি আমি। সমস্যা মানে আবার নতুন করে কি সমস্যা আমি ঠিক বুঝলাম? হ্যাঁ রে ভাই, জি সমস্যা, আপনার মধ্যে কেমন যেন একটা গোলাম গোলাম সিমটম ধরা পড়তেছে। ইদানিং মনে হয় আপনি আপনাকে আপনার বউয়ের চাকর হিসাবে ভাবতে শুরু করে দিয়েছেন অলরেডি। না না মানে তেমন তো কিছু না। হ্যাঁ রে ভাই, যতই পোশাক আশাক চেঞ্জ করেন না কেন, কোনো লাভ হবে না। কী বলেন, মানে এত টাকা পয়সা খরচ করে এত কিছু কেনাকাটা করলাম, মানে চেঞ্জ করলাম নিজেকে, এখন তাহলে কী করবো বলুন তো? আরে ভাই কোনো টেনশন করেন না, আমি আছি তো। জয় অর্সারে চেনেন না? এই জয় আর অর্সার তো সেম সমস্যা ছিল, আমি ওদের সংসার গুছাই দিয়েছি, কী সুন্দর এখন দেখেন না, হাসি খুশি ঝলমলে সংসার করতেছে ওরা। জয় আর অর্সাকে? আপনি জয় অর্সারে চেনেন না? এখনকার নায়ক নায়িকা ওরা। হায় রে ভাই, আপনার সাথে তো শুধু শুধু আমি বৈশা সময় নষ্ট করতেছি, আপনার দিয়ে তো আসলে কিচ্ছু হবে না। আরে ভাই এসব কী কী বলছেন আপনি, আমি তো আপনার কথা মতোই সব কিছু করছি, যা যা বলছেন সেই অনুযায়ী তো চলছি। আসলে ভাই ইদানিং বুঝছেন আমার মাথাটাও না ঠিক নাই, আপনার ভাবি কিছুদিন ধরে একটা শাড়ি পছন্দ করছে, আমার কাছে টাকাও চাইতেছে, কিন্তু মাসের শেষ এই টাকা আমি কই থেকে জোগাড় করবো ভাই, আমি না বুঝতে পারতেছি না। আর আপনারও কীভাবে বলি এই কথা? না অসুবিধা নেই, আপনি যদি ফিল করেন তাহলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই আপনার কাছে কি 1,500 টাকা হবে ভাই? হবে গোলাম ভাই, আমি আপনার যেই উপকারটা কইরে দিতেছি এইটার জন্য হইলো তো আমার বউরে এই টাকাটা গিফট করা আপনার উচিত। কোনো টেনশন নেই ভাই, আমার উপরে ভরসা করেন, আমি আপনার সম্পূর্ণ চেঞ্জ করে দিব ভাই। কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ভিতর যে বিভূতিভূষণ ও তারাশঙ্কর এরা আছে না, এদের থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, তাইলে দেখবেন সব ঠিকঠাক। চশমাটা পরেন তো দেখি ভাই, চশমাটা পরেন, পরেন না? আরে ভাই কি লাগতেছে আপনারে, ছাক্কা স্যার আপনাদের পুরো দুনিয়া চেঞ্জ করে দিতেছেন। আরে ভাই কাঁপায় দিছেন আপনি, ভাই জুসটা খান তো একটু চশমা পরা অবস্থায়। আরে ভাই কি লাগতেছে ভাই আপনারে, ভাই এই জিনিস লুকাই ছিল আপনার ভিতরে, এই প্রতিভা সর্বনাশ। আরে বাহ চুমুকটা কি, শোনেন ভাই শুধুমাত্র টি শার্ট জিন্স প্যান্ট আর সানগ্লাসের মধ্যে পরিবর্তন আনলে হবে না তো ভাই, আপনার মধ্যে সব কিছুর একটা পরিবর্তন আনতে হবে, বুঝতে পারছেন মিস্টার জি এ ভাই? জি এ ভাই মানে? ওহো, জি মানে গোলাম, এ মানে আলী, গোলাম আলী, বুঝতে পারছেন আপনার নতুন নাম এখন থেকে জি এ। এইবার দেখেন কীভাবে স্টাইল নিয়ে বসতে হয়, মেরুদণ্ড সোজা, দম নেন, পাটা এইভাবে করেন, তারপরে দেখছেন কত সুন্দরভাবে স্টাইল করে বসা যায়, চাইলেই কিন্তু বসা যায়।
আচ্ছা ঠিক আছে, এই বসাবসি না হয় পরে করা যাবে, সমস্যা নেই। কিন্তু আমার একটা ছোট স্বপ্ন ছিল ভাই। কি স্বপ্ন ভাই? মানে আমার ওই স্ত্রী ওই মানে বাইক চালানো পুরুষ দেখে খুব পছন্দ করে, আমাকে একবার বলছিল। তো আমি টুকটাক অবশ্য বাইক চালানো পারি, মানে ওই যে আছে না পারি আর কি, কিন্তু এখন পুরোপুরি মানে তাকে নিয়ে চালানোর মতো যদি শেখানো যায় তাহলে খুব ভালো হয়। আপনি কি আমাকে বাইক চালানো শেখাতে পারবেন? আরে ভাই, আপনি বাইক চালানো শিখতে চান? এটা তো ওয়ান ট্যুর ব্যাপার, কোনো ঘটনাই না। দাঁড়ান, আমি এক্ষুনি আপনার চালানো শেখানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ ছোট ভাই, কোথায় আছো তুমি? হ্যাঁ, এই যে দিয়াবাড়ির এই যে হ্যাঁ চার নম্বর ব্রিজের এখানে চলে আসো তো এক্ষুনি। ওকে, দ্রুত। হ্যাঁ হ্যাঁ, বলে দিছি ভাই, দেখেন কত দ্রুত চলে আসে ভাই। যাকে বলছেন ও চলে আসবে? আরে ভাই কি বলেন, চলে আসবে না মানে? এই ছেলের দুই দিন পর আমি হিরো বানাইতেছি, হিরো। এই ছেলে আমি চাইলে জান দিয়ে দিতে পারে, আর বাইক নিয়ে আসবে না মানে? দেখবেন আমরা কথা বলতে বলতেই ছেলেটা বাইক নিয়ে চলে আসছে ভাই। ওই দেখেন চলে আসছে। বলতে না বলতেই চলে আসছে। শোনো ছোট ভাই, ইনি হচ্ছে আমার সম্মানীয় বড় ভাই। এনাকে নিয়ে তুমি পিছনে নিয়ে এখানে দুই চক্কর দিবা, বুঝতে পারছো? তারপরে বাইকটা ভাইয়ের কাছে ছেড়ে দিবা, ভাই নিজের মতো করে চালাবে। ভাই স্টাইল নিয়ে কিন্তু চালাইতে হবে, বুঝছেন? বুক ভরা সাহস লাগবে। দেখবেন সিনেমার যে কোনো নায়ক ফেল, আপনার যে লুকস ভাই হইছে, ও মাশাআল্লাহ। ভাই যান তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ সেফলি যাবা। হ্যালো, কে বলছেন? হ্যালো ভাবি, আমি রাহাত বলছি, গোলাম আলী ভাইয়ের কলিগ। জি বলুন। ভাবি ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে, ও কোথায়? ভাবি গোলাম আলী ভাই না বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। কি বলছেন এসব, ও বাইকে কেন উঠতে গিয়েছে? আপনারা এখন কোন হসপিটালে আছেন? ভাবি আমি এখনই হাসপাতালের অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। কেঁদো না বউ, আমি এখনো বেঁচে আছি, আমি মারা যাইনি, আমি বেঁচে আছি, কেঁদো না তুমি। তোমাকে কে বলছে বাইক চালানো শিখতে? আমি কি বলেছি যে তুমি বাইক চালানো শেখো? বলো না আবার একদিকে বলছো। তুমি বলছো তোমার জীবনের একটা স্বপ্ন একজন বাইক চালাবে, তুমি তার পিছনে ধরবে। আমি সেই স্বপ্ন পূরণ করার জন্য বাইক চালানোর চেষ্টা করছিলাম, যাতে তোমাকে নিয়ে আমি স্মার্টলি বাইকে করে ঘুরতে পারি। আজকে যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো? তেমন কিছু হতো না, শুধু সাদা শাড়ি পরে ঘুরতে হতো। এই খবরদার, একদম ফালতু কথা বলবা না। ফালতু লোক কথা কান, একটা কথা কান খুলে শুনে রাখো। আমার বাবা একজন ব্যক্তির সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আর সেই একজন ব্যক্তি আমার প্রেমিক।
আমার জামাই আমার একমাত্র ভালোবাসা। একটা কথা শোনো না, তোমার কোনো কিচ্ছু চেঞ্জ করতে হবে না, তুমি আমার আনসমের জামাই থাকো। আর তুমি আমার একটা কথা রাখবা? বলো না। তুমি ওস্তাদ বড় গোলাম আলী খায়ের মতো ডিসার্ভে সবসময় চিৎকার করে ক্যান্টিন করে কথা বলো। ওইটা একটু নিচের দিকে নামায় বি ফ্ল্যাট করা যাবে। হ্যাঁ যাবে তো, কেন যাবে না?